বাংলাদেশের মানুষ প্রশান্ত করবেন না, আমরা সাবধান করতে চাই। যুগে যুগে পৃথিবীর বিভিন্ন দেশে দেশবাদী সরকার মারাত্মক ভাবে দুর্ঘটনার পরে পতন ঘটেছে। আজকের এই মানব সন্ধানের সম্মানিত সভাপতি নেতৃবর্গ, সম্মানিত সাংবাদিক ভাই বোন এবং সংবাদের মানব সন্ধানের পক্ষে করেছেন, আপনাদের নিকট আমাদের বক্তব্য। এই মানববন্ধনে আমরা কার্যকর কেন? মানববন্ধন মানুষের কষ্টের বন্ধন, মানববন্ধন মানুষের প্রতিবাদের বন্ধন, মানববন্ধন দুর্নীতি নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানের বন্ধন। এই মানববন্ধন বর্তমান সেটি সরকারের পদত্যাগের দাবিতে বন্ধন। এই মানববন্ধন মানুষের নিত্য প্রয়োজনের যে পণ্যের কারণে যে কষ্ট, মানুষের গুম হয়ে যাওয়ার যে কষ্ট, মানুষের দেখাদাপন্ন হয়ে যাওয়ার কষ্ট, এই কষ্টের প্রতিবাদের বন্ধন। ভারতীয় জোটের পক্ষ থেকে আমরা আপনাদের নির্দেশ বর্তমান সরকারের নিকট আহ্বান রাখছি, এখন আপনার বিরুদ্ধে জাগ্রত করুন। বাংলার আন্দোলনের মানুষকে জিম্মি করবেন না, বাংলার আন্দোলনের মানুষকে বন্দী করবেন না। চান্দা করে বেরিয়ে জনগণ আমাদের নিয়েছেন, দুই দুইবার আপনি নিয়েছেন, চান্দা করে বেরিয়ে কিশোরী থেকে বন্দী রেখেছেন, বিস্ফোরক দ্রব্য দিয়ে মানুষকে উড়িয়ে হত্যা করছেন, সমুদ্রের মধ্যে জাহাজ ডুবি করে নদীতে জাহাজ ডুবি করে হত্যা করছেন। এই হত্যার লীলা বন্ধ করুন। ভারতীয় জনতার আহ্বান, বাংলাদেশের বর্তমান আন্দোলনের মানুষের দাবি, বর্তমান ফেরি সরকার পথের ত্যাগ করে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে নির্বাচন নেই। আমরা সাধারণ মানুষের পক্ষে, আমরা নির্যাতিত মানুষের পক্ষে, আমরা নিরীহ মানুষের পক্ষে, আমরা নির্যাতনের বিরুদ্ধে আপনাদের নিকট দেশের মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে আমাদের আহ্বান। আমরা যেন এই ফেরি সরকারের পদত্যাগের দাবিতে রুখে দাঁড়াই, আমাদের রুখে দাঁড়ানোর সময় হয়েছে। মানুষের নিকটে আহ্বান, জনগণের নিকটে আহ্বান, আসুন আমরা সবাই এক কাতারে এক মিছিলে যাই, এক মিছিল থেকে আমরা আহ্বান করি, হে ফাসিস্ট সরকার, হে আওয়ামী জাতিবাদী সরকার, তোমরা পদত্যাগ করো। তারা জনশ্বাসের মধ্যে জোয়ারে ভেসে গিয়েছে, বর্তমান ফেরি সরকারের জনগণের জোয়ারে ভেসে যাবে। আমাদের আবেদন থাকলো বাংলাদেশকে অশান্ত করবেন না, বাংলাদেশের মানুষকে অশান্ত করবেন না। দেশের দুর্ভিক্ষ থেকে আগায় যাচ্ছে, আপনাদের ফাসিবাদী সরকারের আপনাদের সকলের ধন্যবাদ। আবার মিডিয়া আসছে, আমরা আরো একবার কথা বলতে ইনশাআল্লাহ।